নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি ওইসব মানুষদের জন্য যারা 60 বছর বয়সের পর প্রত্যেক মাসে একটি নিশ্চিত পেনশন পেতে চাইছেন। তাই আজ আমি এই ভিডিওতে অটল পেনশন যোজনা 2022-এর সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন, অটল পেনশন যোজনা কি, এই যোজনাকে কারা কারা নিতে পারবেন, এই যোজনাতে কী কী বেনিফিট পাবেন, এগুলি ছাড়াও 1 অক্টোবর 2022 থেকে অটল পেনশন যোজনাতে কী কী নিয়মের বদল হতে চলেছে সেটাও বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে আমরা জেনে নেই যে এই অটল পেনশন যোজনা আসলে কি। আসলে এই অটল পেনশন যোজনাকে শর্ট ফর্মে APYও বলা হয়ে থাকে। এটি একটি সরকারি স্কিম। এতে আপনি আপনার টাকাকে নিবেশ করে বৃদ্ধ বয়সকে সুরক্ষিত রাখতে পারেন। এই যোজনাকে মোদী সরকার 2015-16 সালের বাজেটে প্রস্তাবিত করেছিলেন। এই স্কিম ওইসব ভারতীয় নাগরিকদের জন্য রয়েছে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। অসংগঠিত কথার অর্থ হল যারা গভর্নমেন্ট সার্ভেন্ট নয় বা এমন কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন না যেখান থেকে পেনশন পাওয়া যায়। তাহলে অসংগঠিত ক্ষেত্রে কারা কারা আসবেন? না, যারা ভুষিমাল দোকানে কাজ করেন বা যারা কৃষক বা দুধওয়ালা, সবজিওয়ালা, ফলওয়ালা, অটো চালক, সমস্ত প্রকারের শ্রমিক বা মজদুর ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। তাই এই যোজনাতে যদি আপনি নিবেশ করেন তাহলে 60 বছর বয়সের পর আপনি প্রত্যেক মাসে একটি নিশ্চিত পেনশন পেতে শুরু করবেন। এইবার জেনে নেই অটল পেনশন যোজনাতে কি কি পরিবর্তন করা হয়েছে। আগে এই অটল পেনশন যোজনাকে কোনো গরিব ব্যক্তি বা চাকরিজীবী ব্যক্তি এই যোজনাকে নিতে পারতেন, সে ট্যাক্স পেয়ার হোক বা না হোক। কিন্তু 1 অক্টোবর 2022 থেকে এখন এই স্কিমকে কেবলমাত্র ওইসব ব্যক্তিরাই নিতে পারবেন যেসব ব্যক্তিরা সরকারকে ট্যাক্স পে করেন না। অর্থাৎ যেসব ব্যক্তিরা ট্যাক্স পে করেন তারা এই যোজনার লাভ নিতে পারবেন না। কিন্তু যেসব ব্যক্তিরা 1 অক্টোবর 2022-এর আগে থেকেই এই যোজনাতে নিবেশ করে রেখেছেন তাদের উপর এটা লাগু হবে না, সে ট্যাক্স পেয়ার হোক বা না হোক, তাদের চিন্তা করার প্রয়োজন নেই। এখন দেখে নেই এই যোজনাতে কারা কারা নিবেশ করতে পারবেন। যেসব ভারতীয় নাগরিকের বয়স 18-40 বছরের মধ্যে রয়েছে তারা এই স্কিমকে যে কোনো সময় নিতে পারেন। এরপর এই স্কিমকে আপনার 60 বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে। এই যোজনাতে নিবেশ করার জন্য আপনার কাছে আধার কার্ড এবং ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকাটা প্রয়োজন। এই স্কিমকে ওইসব ব্যক্তিরা নিতে পারবেন না যারা ইনকাম ট্যাক্সের আওতায় আসেন, সে সরকারি কর্মচারী হোক বা প্রথম থেকেই EPF বা EPS-এর মতো যোজনার লাভ নিচ্ছেন। এছাড়াও NRI ব্যক্তি এই যোজনার লাভ নিতে পারবেন না। যেহেতু এই স্কিম অসংগঠিত মানুষদের জন্য রয়েছে তাই টাকা জমা করানোর দিক থেকে সরকার কিছুটা সুবিধা দিয়েছে। যদি আপনি চান তো মান্থলি টাকা জমা করতে পারেন, কোয়ার্টারলি জমা করতে পারেন বা প্রত্যেক 6 মাস অন্তর আপনার নিবেশের টাকা জমা করতে পারেন। এইবার আমরা জেনে নিই এই স্কিমের বেনিফিটের সম্বন্ধে। অটল পেনশন যোজনার যে প্রথম বেনিফিট রয়েছে তা হলো এতে আপনি পেনশনের অ্যামাউন্টের বিকল্পকে নিজেই বাছতে পারবেন। আপনার বয়স কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ আপনার বয়স যখন 60 বছর কমপ্লিট হয়ে যাবে, ওই অ্যামাউন্টটি আপনি পেনশন হিসেবে পেতে শুরু করবেন। এই পেনশনের অ্যামাউন্ট আপনি 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত চুজ করতে পারেন। তাই যা আপনি পেনশন বিকল্প চুজ করবেন তা আপনি লাইফ টাইম পর্যন্ত পেতে থাকবেন। অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনি পেনশন পেতে থাকবেন। এই স্কিমের দ্বিতীয় বেনিফিট হলো যা আপনি পেনশন অ্যামাউন্ট চুজ করেছেন ওই পেনশন তো আপনি লাইফ টাইম পর্যন্ত পাবেনই, তার সাথে সাথে আপনার মৃত্যুর পর ওই পেনশন আপনার স্ত্রী বা স্বামী লাইফ টাইম পর্যন্ত পেতে থাকবেন যতদিন পর্যন্ত উনি জীবিত থাকবেন। এই স্কিমের তৃতীয় বেনিফিট হলো যিনি পলিসি হোল্ডার তার মৃত্যুর পরে যদি তার স্ত্রীও মারা যান তাহলে ওই পেনশনের যিনি নমিনি হবেন, অর্থাৎ যাকে আপনি নমিনি করে রেখেছেন, উনি 1,70,000 টাকা থেকে 8,50,000 টাকার মধ্যে যাই এককালীন টাকা হবে সেই অ্যামাউন্ট নমিনিকে দিয়ে দেওয়া হবে। তাই আপনি যত তাড়াতাড়ি অটল পেনশনের সাথে যুক্ত হবেন তত বেশি ফায়দা আপনি পাবেন। এখন আপনি কতটা ফায়দা পেতে পারেন তার একটি চার্ট আপনাদের সামনে তুলে ধরছি। এই চার্টের বাম দিকে রয়েছে বয়স, অর্থাৎ কত বয়সে আপনি এই স্কিমে এন্ট্রি করছেন।
আর উপরের রোতে রয়েছে মাসিক পেনশন অ্যামাউন্ট। প্রত্যেক মাসে 1000 টাকার পেনশন, 2000 টাকার পেনশন, 3000 টাকার পেনশন, 4000 টাকার পেনশন এবং 5000 টাকার পেনশন অ্যামাউন্ট। এইবার যদি আপনি 18 বছর বয়সে এই স্কিমকে নেন এবং 60 বছর পর প্রত্যেক মাসে 1000 টাকার নিশ্চিত পেনশন পেতে চান, তাহলে আপনাকে প্রত্যেক মাসে কেবলমাত্র 42 টাকা জমা করতে হবে। আর যদি আপনি প্রত্যেক মাসে 2000 টাকার পেনশন পেতে চান, তাহলে আপনাকে প্রত্যেক মাসে 84 টাকা জমা করতে হবে। যদি প্রত্যেক মাসে 3000 টাকার পেনশন পেতে চান, তাহলে প্রত্যেক মাসে 126 টাকা, 4000 টাকার পেনশন নিতে চাইলে 168 টাকা এবং প্রত্যেক মাসে 5000 টাকার পেনশন পেতে চাইলে প্রত্যেক মাসে 210 টাকা জমা করতে হবে। ঠিক একইভাবে যদি আপনি 20 বছর বয়সে 1000 টাকার পেনশন নিতে চান, তাহলে প্রত্যেক মাসে 50 টাকা, 2000 টাকার পেনশন নিতে চাইলে প্রত্যেক মাসে 100 টাকা, 3000 টাকার পেনশন নিতে চাইলে 150 টাকা, 4000 টাকার পেনশনে 198 টাকা এবং 5000 টাকার পেনশন নিতে চাইলে প্রত্যেক মাসে 248 টাকা জমা করতে হবে। যদি 25 বছর বয়সে 1000 টাকার পেনশন নিতে চান, তাহলে প্রত্যেক মাসে 76 টাকা, 2000 টাকার পেনশনে 151 টাকা, 3000 টাকার পেনশনে 226 টাকা, 4000 টাকার পেনশনে 301 টাকা এবং প্রত্যেক মাসে 5000 টাকার পেনশনের জন্য প্রত্যেক মাসে 376 টাকা জমা করতে হবে। আর যদি 30 বছর বয়সে 1000 টাকার পেনশন নিতে চান, তাহলে প্রত্যেক মাসে 116 টাকা জমা করতে হবে। যদি 2000 টাকার পেনশন নিতে চান, তাহলে প্রত্যেক মাসে 231 টাকা জমা করতে হবে। 3000 টাকার পেনশনে 347 টাকা, 4000 টাকার পেনশনে 462 টাকা এবং 5000 টাকার পেনশনে 577 টাকা জমা করতে হবে। একইভাবে 35 বছর বয়স হলে 181 টাকা, 362 টাকা, 543 টাকা, 722 টাকা এবং 902 টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে। আর যদি আপনি 40 বছর বয়সে এই স্কিমকে নেন, তাহলে 1000 টাকার জন্য 291 টাকা জমা করতে হবে, 2000 টাকার জন্য 582 টাকা, 3000 টাকার জন্য 873 টাকা, 4000 টাকার জন্য 1164 টাকা এবং 5000 টাকার পেনশনের জন্য প্রত্যেক মাসে 1454 টাকা জমা করতে হবে এবং এই টাকা আপনার বয়স 60 বছর হওয়া পর্যন্ত জমা করতে হবে। এইভাবেই যদি আপনি কম বয়সে এই স্কিমে নিবেশ করেন, তাহলে আপনি অনেক কম মাসিক কিস্তিতে টাকা জমা করতে পারবেন। এইবার চলুন জেনে নেই অটল পেনশন যোজনাতে কিভাবে আপনি নিবেশ করবেন। যেমনটা আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে এই অ্যাকাউন্টকে ওপেন করার জন্য আপনার কাছে ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি। দেশের প্রায় সমস্ত প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকে অটল পেনশন অ্যাকাউন্টকে ওপেন করার সুবিধা দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে এর একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। সেখানে আপনাকে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস পূরণ করতে হবে এবং পার্সোনাল ডিটেলস পূরণ করতে হবে। তাতে আপনাকে পেনশনের প্ল্যান উল্লেখ করতে হবে যে আপনি 1000 থেকে 5000 মধ্যে কত টাকার মাসিক পেনশন পেতে চাইছেন। এরপর আপনাকে টাকা জমা করানোর পদ্ধতি বা সময়সীমা উল্লেখ করতে হবে যে আপনি প্রত্যেক মাসে টাকা জমা করতে চাইছেন, না প্রতি কোয়ার্টারে টাকা জমা করবেন, না প্রতি 6 মাস অন্তর টাকা জমা করবেন। এরপর ব্যাংক আপনার ফর্মকে ভেরিফাই করবে। যদি সব কিছুই ঠিকঠাক থাকে, তাহলে SMS বা ইমেলের মাধ্যমে আপনাকে অবগত করানো হবে। সুতরাং যদি আপনি অল্প বয়সে এই স্কিমকে নেন, তাহলে আপনি কম টাকা নিবেশ করে অধিক পেনশনের লাভ পেতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল অটল পেনশন যোজনার সম্বন্ধে লেটেস্ট ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তীতে এমনই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।